টেলিপাড়াতে জনপ্রিয় তারকাদের মধ্যে যেমন নতুন প্রেমের গুঞ্জন কানে আসে, তেমনি কানে আসে তাদের বিচ্ছেদের কথা। অনেক সময় নানা কারণে বন্ধুত্বেও ফাটল ধরে, যার ফলে আঘাত পায় সেই জুটির ভক্তরা। বেশ কদিন আগেই সোশ্যাল মিডিয়া তোলপাড় ছিল এই জুটির বিচ্ছেদ নিয়ে। তারা হলেন দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে একসাথে কাজ করবার সূত্রে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও সামনে আসত। কিন্তু হঠাৎই সামনে আসে তাদের মধ্যে নাকি ঝগড়া হয়ে গেছে। একে অপরকে আনফলো করবার পাশাপাশি দু একটি ব্যক্তিগত ছবিও ডিলিট করেছেন তারা। সংবাদ মাধ্যমে দিব্যজ্যোতি জানান, বন্ধুদের মধ্যে ঝগড়া হলেও তা নিশ্চয়ই মিটে যায়, মানে ঝগড়া যে হয়েছে তা স্বীকার করে নেন তিনি। তাই তাদের ভক্তদের মন খারাপ ছিল, অবশেষে সুখবরটা চলে এলো। জানা যাচ্ছে তাদের মধ্যে নাকি আবার প্যাচ আপ হয়ে গেছে, আবার নাকি ভাব হয়ে গেছে। কেননা আজকে দিব্যজ্যোতির জন্মদিনে একটি কাপল ছবি পোস্ট করে তাকে স্বস্তিকা জানিয়েছেন হ্যাপি বার্থডে হিরো। তার এই পোস্টের পরে সবাই খুব খুশি, তবে এখনও তারা কেউ কাউকে ফলো করেননি। হয়তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই জুটি তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।